আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা বেহেস্তে যেতে আমরা কে না চাই সেই বেহেস্তে যাওয়ার চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে অজু তো ভাইয়েরা আজকে জেনে নেব অজুর ফরজ ও সুনতগ মূলত অজুর চারটি ফরজ ও আঠারোটি সুনত নিয়ে আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমে আসি অজুর চারটি ফরজ সম্পর্কে এক সমস্ত মুখ একবার ধৌত করা দুই দুই হাত কনুই একবার ধৌত করা তিন মাথার এক চতুর্থাংশ বা মাথার চার ভাগের এক ভাগ একবার মাসেও করা এবং চার উভয় পা টাকনুসহ অর্থাৎ পায়ের গোড়ালি একবার ধৌত করা এই চারটি কাজের মধ্যে কোনো একটি যদি না করা হয় বা এগুলোর মধ্যে যদি এক চুল পরিমাণও শুকনো থাকে তাহলে অজু সই হবে না তো এই পর্যায়ে জানতে পারবেন অজুর আঠারোটি সুন্নত সম্পর্কে এক এক করে সবগুলো নিজের সাথে মিলিয়ে নিন এক অজু নিয়ত করা অর্থাৎ উজু করার সময় মনে মনে নিয়ত করবেন যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে ও নামাজ জায়েজ হওয়ার জন্য আমি অজু করছি দুই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অজু শুরু করতে হবে হাদিসে পাকে আসে বিসমিল্লাহি ওয়ালহামদুল্লিল্লা পড়ে অজু করলে যতক্ষণ ওই অজু থাকবে ফেরস্তগন তার নামে ততক্ষণ পর্যন্ত অনবরত সাব লিখতে থাকবে যদিও সে কোনো মুবাও কাজে লিপ্ত থাকে নাসাই শরীফের হাদিস নম্বর আটাত্তরে বলা হয়েছে হজরত আনাস আল্লাহ তালু বর্ণনা করেন কোনো এক সফরে নবী সাল্লাহু আলহি কয়েকজন সাহাবি পানি তালাশ করছিলেন রসুলুল্লাহ সাল্লাহু আলহিহাস্লাম বললেন তোমাদের কারোর কাছে কি পানি আছে একজন পানি এনে দিলে তিনি সেই পানিতে হাত রাখলেন এবং বললেন বিসমিল্লা বলে অজু করো সুতরাং এক কথাই অজু শুরুর পূর্বে মনে মনে নিয়ত করবেন পবিত্র হওয়ার জন্য আমি অজু করছি এবং মুখে বলবেন বিসমিল্লাহির রহমানি রহিম তিন উভয় হাত আলাদাভাবে কবজিসহ তিনবার ধোয়া অর্থাৎ দুই হাতই একসাথে ধোবেন না আলাদা আলাদা করে আগে ডান হাত তারপর বাম হাত এইভাবে তিনবার ধুয়ে নেবেন চার মিসওয়াক করা মিসওয়াকটি অর্ধ হাতের চেয়ে বেশি লম্বা হবে না এবং এটা গাছের ডাল হওয়া মুস্তাহাব যদি মিসওয়াক না থাকে তাহলে আঙুল দিয়ে দাঁত মাজা পাঁচ তিনবার কুলি করা ছয় তিনবার নাকে পানি দেওয়া এবং নাক সাফ করা সাত তার সঙ্গে প্রতিবারই নাক ঝাড়া অর্থাৎ তিনবার যখন নাকে পানি দেবেন পানি দেওয়ার পরে প্রত্যেকবারই অল্প অল্প করে নাক ঝেড়ে সাফ করে নেবেন নাকে ময়লা থাকুক বা না থাকুক আট প্রত্যেক অঙ্গকে পূর্ণভাবে তিনবার করে ধোয়া এর জন্য যদি তিনবারের বেশি পানি নিতে হয় তাহলেও নিতে হবে অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ পরিপূর্ণভাবে ধোয়ার জন্য একাধিকবার পানি নেওয়া যাবে নয় দুই হাতে মুখ ধোয়া এবং মুখমণ্ডল ধোয়ার সময় দাড়ি খিলাল করা দশ হাত ও পা ধোয়ার সময় আঙুলগুলো খিলাল করা তিরমিজি শরীফের হাদিস নম্বর আটত্রিশে বলা হয়েছে রসুল্লাহ সাল্লু আল্লাহ বলেন যখন তুমি অজু করবে আঙুলও খিলাল করবে সুতরাং আঙুলগুলো খিলালের মাধ্যমে ফাঁকা জায়গাগুলোতে পানি পৌঁছে দিতে হবে এগারো সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা তিরমিজি শরীফের হাদিস নম্বর চৌত্রিশে বর্ণনাকারী বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম অজু করার সময় মাথার সামনের দিক পিছনের দিক সম্পূর্ণ মাথা এবং দুই কানের ভিতরে ও বাইরে একবার মাসেও করেছিলেন বারো উভয় কান মাসেও করা সুনানে আবু দাউদের একশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে হুজুরপাক পাক সাল্লাহু আলহু উভয় শাহাদাত আঙ্গুল কানে প্রবেশ করিয়েছিলেন তিনি বৃদ্ধ আঙুল দিয়ে অর্থাৎ বুড়ো আঙুল দিয়ে কানের বাইরের অংশ মশায় করেছিলেন আর সাদাত আঙুল দিয়ে কানের ভিতরের অংশ মশাই করেছিলেন তেরো উজুর অঙ্গগুলো হাত দিয়ে ঘষে মেঝে ধোয়া চোদ্দ এক অঙ্গ ধোয়ার পর অন্য অঙ্গ ধোয়ার জন্য দেরি না করা পনেরো তর্তীবের সাথে অজু করা অর্থাৎ অজুর অঙ্গসমূহ ধোয়ার সময় ধারাবাহিকতা বজায় রাখা কোন অঙ্গের পরে কোন অঙ্গ ধুবেন এটা ধারাবাহিকতা বজায় রেখে উঁজু করবেন ষোলো ডান দিকের অঙ্গ আগে ধোয়া বুখারি শরীফের হাদিস নম্বর একশো আটষট্টিতে বলা হয়েছে আম্মাজান আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম জুতা পরা চুল সেড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে আরম্ভ করতে পছন্দ করতেন সতেরো শীত অথবা অন্য কোনো কারণে যখন অজু করতে কষ্ট হবে বা ইচ্ছে হবে না তখনও অজুর অঙ্গসমূহ একইভাবে সঠিক নিয়মে ধুয়ে ধুয়ে অজু করতে হবে তিরমিজি শরীফের হাদিস নম্বর একান্নতে আবুহায়রা রাদী আল্লাহ তাল্লা আলহু বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলহু বলেন আমি কি তোমাদের বলবো না আল্লাহ তালা কি দিয়ে গুনামুষে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন সাহাবাগন বললেন হে আল্লাহ রসুল হ্যাঁ বলে দিন তিনি বললেন কষ্টে থাকার পরেও ভালোভাবে অজু করা মসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা এবং এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা এবং আঠারো অজু শেষ করে কালেমাই শাহাদাত পড়া অর্থাৎ আশহাদু আল্লাহ ওহাদাহু ওয়াহাদাহ শারিক আলাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয় রসুলহু অতপর এই দোয়া পড়া আল্লাহ হুম্মাজ আলননি মিনাত্তাওয়াবন ওয়াজ আল্নি মিনাল মতাতহিরিন। এবং এই দোয়া পড়া সুভানা আল্লাহ হুুম্মা ওয়াব হামদিকা আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আন্তা আস্তাগ ফিরুকা ওয়াতুবু ইলাইকা। আল্লাহ তালা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে হযরত হজরোদ জীবরাইলা্লাহ সালামের মাধ্যমে সকল বিষয় চাক্ষুষভাবে দেখিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তালা আমাদেরকে। হুজুরে পাক সাল্লু আলহিউসাল্লামের মতো সুন্নাত তরিকায় অজু করার তৌফিক দান করুন আমিন তো মোটামুটি এই ছিল অজুর ফরজ এবং অজুর সুন্নত আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে ইসলামের বার্তাগুলো আমাদের প্রচার করতে সহজ হয় তো ইনশাল্লাহ পরবর্তী আলোচনার বিষয় হবে গোসলের ফরজ ও সুনতগুলো সম্পর্কে সুন্নায় রেফারেন্স সহ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু